বিশ্ব নবী দুনিয়াতে এসেছিলেন আগে এসেছিল পা সুবহানাল্লাহ বলবেন না একটু আর একটু মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ নবী দুনিয়াতে আসলেন নবীর আগে এসেছিল পা নবীর মায়ের গর্ভে থাকা আমাদের মায়ের গর্ভে থাকা এক নয় বাপ সারা পৃথিবীতে যত সন্তান ভূমিষ্ঠ হয় মাথা আগে আসে না পা আগে আসে বাপ মাথা মাথা আগে আসে মাথা মিল কোথায় বিশ্ব নবী দুনিয়াতে এসেছিলেন আগে এসেছিল পা সুবহানাল্লাহ বলবেন না একটু আর একটু মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ নবী দুনিয়াতে আসলেন নবীর আগে এসেছিল পা আবাজান মায়েরা মনি কি দিন মা বোনেরা মনি কি দিন ভুল বুঝবেন না বেয়াদবি নেবেন না আমাদের বাচ্চারা দোলনায় দৌড়ে আমাদের বাচ্চারা যখন দোলনায় শুয়ে থাকে ও বাবাজিরা ভাইরা মনি কি দিন দোলনাটা নাড়া দিতে হয় আম্মাজান হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দোলনা নাড়া দিয়েছেন আম্মাজান আমিনা তিনিও দোলনা নাড়া দিয়েছেন কিন্তু না 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 বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দোলনায় থাকতেন ফেরেশতারা দোলনা নাড়া দিত একটু জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ ও বাবাজিরা ভাইরা মনে করেন আমাদের বাচ্চাদেরকে দোলনায় শুইয়ে দেওয়া হয় কিংবা কোনো বিছানায় কোনো খাটে শুইয়ে দেওয়া হয় আমাদের বাচ্চারা যদি উলঙ্গ হয়ে যায় হাঁটুর উপরে যদি কাপড় উঠে যায় না না ওদের কোনো সেন্স থাকে না ওরা কিচ্ছু বলে না এ কারণে ওরা কোনো বিরক্তি হয় না কিন্তু আম্মাজান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবী যখন আমার বাড়ি আমার নবী যখন আমার বাড়ি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে শিশু বাচ্চা মুহাম্মদকে আমি যখন দোলনায় শুইয়ে দিয়েছি দোলনায় দুলছে বাচ্চা কখনো ঘুমাচ্ছে কিন্তু যেই সতর আলগা হয়ে যায় হাঁটু আলগা হয়ে যায় হাঁটুর উপরে কাপড় উঠে যায় শিশু নবী মুহাম্মদ কান্না আরম্ভ করে দেয় ঢেকে দেই আবার চুপ করে আর একটু মহব্বত করে বলেন নবী আমরা এক বাপ কখনো না কখনো না এই ভাইরাজ যেন আমাদের মাথায় না ঢোকে ও আমার আব্বাজান মায়েরা মনে কি দিন ও গো মা বোনেরা মনে কি দিন ভুল বুঝবেন না বেয়াদবি নেবেন না বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে জামাতে ইমামতি করলেন নামাজ পড়া হয়ে গেল পিছন দিক থেকে একজন সাহাবাকে সামনে ডাকলেন ও আমার সাহাবা নামাজ পড়ার সময় এত চঞ্চল হচ্ছিলে কেন নামাজ পড়ার সময় এত অস্থির হচ্ছিলে কেন নবী সাহাবাকে জিজ্ঞাসা করলেন ওই সাহাবাকে নবী বললেন সাহাবা যখন নামাজ পড়বে স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা ও আমার আব্বাজান মায়েরা মনে কি দিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যখন আল্লাহর ইবাদত করবে তখন তুমি মনে করবে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ ফাইন লাম তাকুন তারাহু যদি আল্লাহকে দেখতে নাও পাও ফাইন্নাহু ইয়ারাকা তখন তুমি মনে করবে তুমি আল্লাহকে দেখতে না পেলে মহান আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও বাবাজিরা ভাইরা মনে করেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই সাহাবাকে ডেকে বললেন সাহাবা নামাজ পড়ার সময় এত অস্থির হলে হয় না স্থিরতার সঙ্গে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করতে হয় ওই সাহাবা স্বীকার করলেন ইয়া রাসূলুল্লাহ গো ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি সঠিক বলে বলেছেন আপনি সত্য বলেছেন তবে আপনার কাছে আমার কৈফিয়াত নয় আপনার কাছে আমার জানতে ইচ্ছা করছে আপনি তো ইমাম সামনের দিকে তাকিয়ে নামাজ পড়াচ্ছিলেন পিছনের খবর রাখেন কি করে আপনি তো সামনের দিক ফিরে নামাজ পড়াচ্ছিলেন তা পিছন দিক কি হলো কি করে জানেন বিশ্ব নবী যেদিন মেরাজে যান উম্মে হানির
উম্মে হানির বাড়ি থেকে নবী চললেন বাইতুল মুকাদ্দাসে, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, তারপরে সাত আসমান ভ্রমণ, জান্নাত জাহান্নাম ভ্রমণ, আল্লাহর সঙ্গে দীর্ঘ সময় নিয়ে অনেক ভাব বিনিময় বা কথাবার্তা, সবকিছু অন্তে নবী আবার রাতারাতি বাড়ি চলে আসেন। তো যখন তিনি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন, বিশ্ব নবী বাইতুল মুকাদ্দাসে যেয়ে দেখেন নবী আদম আলাইহিস সালাম থেকে নবী ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবী রসূলেরা রূহানি হালাতে বাইতুল মুকাদ্দাসে আমাদের নবীর অপেক্ষায় আছেন। একটু বলবেন না সুবহানাল্লাহ, আর একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। সব নবী রসূলেরা রূহানি হালাতে তারা আমাদের নবীর অপেক্ষায় রয়েছেন, এবং সেই দিনে সব নবী রসূলেরা তারা আমাদের নবীর পিছনে ইক্তেদা করে তারা নামাজও পড়েন, তথা সব নবী রসূলেরা বাইতুল মুকাদ্দাসে আমাদের নবীকে ইমাম বানিয়ে আমাদের নবীর পিছনে বাকি নবী রসূলেরা সবাই তারা ইক্তেদা করেছিলেন। আর একটু বলেন না সুবহানাল্লাহ। সুতরাং সব নবী রসূলদের প্রতি ইমান রাখবো মানে এই নয় যে আমাদের নবীও যা অন্য নবী রসূলেরাও তাই, না, আমাদের নবীর সঙ্গে দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন জিন, দুনিয়ার কোন ফেরেশতা, দুনিয়ার আর কোন নবী রসূল কারোর সঙ্গে আমাদের নবীর আল্লাহ কোথাও মিল রাখেননি। সুবহানাল্লাহ বলবেন না একটু। যেমন একদিকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সমতুল্য কেউ নেই, আর তামাম সৃষ্টিকুলের ভিতরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমান বা সমতুল্য আর কেউ নেই সৃষ্টিতে। আমাদের নবীর জোর কেউ নেই, আর স্রষ্টা মহান আল্লাহ তার অংশীদার কেউ থাকবে না, এটা তো স্বাভাবিক। বাবু ভুল বুঝলে হবে না, বর্তমান ইউটিউবের যুগে, বর্তমান ফেসবুকের যুগে, বর্তমান এই উন্নত মিডিয়ার যুগে আমরা বহু মানুষ বিভ্রান্তিতে পড়ি। বুড়ো মানুষরা নন, জওয়ান যুবকেরা বেশি। ঠিক বলছি না ভুল বলছি? নবী সম্পর্কে এখনো আকীদা ঠিক হয়নি, নবী সম্পর্কে এখনো আকীদা ঠিক হয়নি, এখনো নবী নিয়ে অনেক প্রশ্ন। আল্লাহ নবীকে বলতে বলেছেন নবী আপনি বলুন, আমি তোমাদের মতো মানুষ। আল্লাহ বলেছেন না কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আপনি বলুন আমি তোমাদের মতো একজন মানুষ। ওই দলিল দেওয়া হচ্ছে আবার হালি করে বিপুল হারে, নবীকে আল্লাহ বলেছেন নবী বলুন আমি তোমাদের মতো মানুষ। তা আমাদের মতো মানুষ যদি হয় তাহলে আলাদা করে বেশি করে ভাবার কি আছে? আমার কথা ভুল বুঝছেন না তো বাপ? নবী আমাদের মতোই যখন মানুষ, সুতরাং এই আমাদের মতোর ব্যাখ্যা করতে গিয়ে কেউ বলতে বলতে বলেও ফেলেছেন নবী ভাই, নাউজবিল্লাহ বলেন, নাউজবিল্লাহ বলেন, তাদের বিশ্বাস তাদের কাছে। তবে যেহেতু রবিউল আউয়াল মাস, এজন্য আমি বেশি না খুব অল্প করেই মজলিসের হক আদায় করার মতো যতটুকু না হলে নয় ততটুকুই বলছি। যারা বলে নবী আমাদের মতো মানুষ, বাবু বাহ্যিক দৃষ্টিতে দৈহিক গঠনে দুনিয়াতে আগমনের নিয়ম, দুনিয়াতে সংসার করা, বিয়ে শাদী করা, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন যাপন সব হয়তো আমাদের মতো, কিন্তু বিশ্ব নবীর সঙ্গে কারোর যদি তুলনা করা হয়
একদিকে যেমন হবে এটা চরম ভুল অপর দিকে নবীর মান সম্মানের উপরে আঘাত ঠিক বলছি না ভুল বলছি বাবু আপনি একটা দুটো দৃষ্টান্ত নেন তিনি আমাদের মতো মানুষ দুনিয়াতে এসেছেন সঠিক তবে আমাদের সঙ্গে কোন জায়গাটার মিল আছে বাবু আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন মার কষ্ট হয়েছিল না কথা বলেন না বাপ মাকে কষ্ট পেতে হয়েছিল মায়ের চেহারার পরিবর্তন হয়েছিল মায়ের ওজন কম বেশি হয়েছিল কিন্তু বিশ্বনবী মায়ের গর্ভে থাকাকালীন আম্মাজান আমিনার নাও বেশি কষ্ট অনুভব হয়েছিল নাও চেহারার পরিবর্তন ঘটেছিল নবী মায়ের পেটে থাকতেও আম্মাজান আমিনার যা ওজন ছিল ভূমিষ্ঠ হওয়ার পরেও সেই একই ওজন সুবহানাল্লাহ বলেন আর একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ বিশ্ব নবী তিনি আমাদের মতো হয়তো পৃথিবীতে এসেছেন কিন্তু আমাদের সঙ্গে নবীর তুলনা চলে না নবীর মায়ের গর্ভে থাকা আমাদের মায়ের গর্ভে থাকা এক নয় বাপ সারা পৃথিবীতে যত সন্তান ভূমিষ্ঠ হয় মাথা আগে আসে না পা আগে আসে বাপ মাথা মাথা আগে আসে মাথা মিল কোথায় বিশ্ব নবী দুনিয়াতে এসেছিলেন আগে এসেছিল পা সুবহানাল্লাহ বলবেন না একটু আর একটু মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ নবী দুনিয়াতে আসলেন নবীর আগে এসেছিল পা শুধু এখানেই নয় আমাদের কোনো পুত্র সন্তান জন্মালে বা আমরাও জন্মগ্রহণ করেছিলাম বয়স যখন সাত আট কি দশ বছর তখন খাতনা দেওয়ার ব্যবস্থা আছে না বাবু আছে আমাদেরও দেওয়া হয়েছে আমাদের সন্তানদেরকেও দেওয়া হয় বা দেওয়া হবে মিল কোথায় তিনি আমাদের মতো মানুষ তিনিও পুরুষ মানুষ আল্লাহ তাকে খাতনা দিয়ে নারী কেটে পাঠিয়েছিলেন সুবহানাল্লাহ বলেন আবাজান মায়েরা মনি কি দিন মা বোনেরা মনি কি দিন ভুল বুঝবেন না বেয়াদবি নেবেন না আমাদের বাচ্চারা দোলনায় দৌড়ে আমাদের বাচ্চারা যখন দোলনায় শুয়ে থাকে ও বাবাজিরা ভাইরা মনি কি দিন দোলনাটা নাড়া দিতে হয় আম্মাজান হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দোলনা নাড়া দিয়েছেন আম্মাজান আমিনা তিনিও দোলনা নাড়া দিয়েছেন কিন্তু না 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 বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দোলনায় থাকতেন ফেরেশতারা দোলনা নাড়া দিত একটু জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ ও বাবা জিরা ভাইরা মনে করেন আমাদের বাচ্চাদেরকে দোলনায় শুইয়ে দেওয়া হয় কিংবা কোনো বিছানায় কোনো খাটে শুইয়ে দেওয়া হয় আমাদের বাচ্চারা যদি উলঙ্গ হয়ে যায় হাঁটুর উপরে যদি কাপড় উঠে যায় না না ওদের কোনো সেন্স থাকে না ওরা কিচ্ছু বলে না এ কারণে ওরা কোনো বিরক্তি হয় না কিন্তু আম্মাজান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবী যখন আমার বাড়ি আমার নবী যখন আমার বাড়ি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে শিশু বাচ্চা মুহাম্মদকে আমি যখন দোলনায় শুইয়ে দিয়েছি দোলনায় দুলছে বাচ্চা কখনো ঘুমাচ্ছে কিন্তু যেই সতর আলগা হয়ে যায় হাঁটু আলগা হয়ে যায় হাঁটুর উপরে কাপড় উঠে যায় শিশু নবী মুহাম্মদ কান্না আরম্ভ করে দেয় ঢেকে দেই আবার চুপ করে আর একটু মহব্বত করে বলেন নবী আমরা এক বাপ কখনো না কখনো না এই ভাইরাজ যেন আমাদের মাথায় না ঢোকে ও আমার আব্বাজান মায়েরা মনে কি দিন ও গো মা বোনেরা মনে কি দিন ভুল বুঝবেন না বেয়াদবি নেবেন না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মসজিদ নববীতে জামাতে ইমামতি করলেন নামাজ পড়া হয়ে গেল নবী পিছন দিক থেকে একজন সাহাবাকে সামনে ডাকলেন ও আমার সাহাবা নামাজ পড়ার সময় এত চঞ্চল হচ্ছিলে কেন নামাজ পড়ার সময় এত অস্থির হচ্ছিলে কেন নবী সাহাবাকে জিজ্ঞাসা করলেন ওই সাহাবাকে নবী বললেন সাহাবা যখন নামাজ পড়বে স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা ও আমার আব্বা জান মায়েরা মনে করে দিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যখন আল্লাহর ইবাদত করবে তখন তুমি মনে করবে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ ফাইন লাম তাকুন তারাহু যদি আল্লাহকে দেখতে নাও পাও ফাইন্নাহু ইয়ারাকা তখন তুমি মনে করবে তুমি আল্লাহকে দেখতে না পেলেও মহান আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও বাবা জিরা ভাইরা মনে নিকিরিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই সাহাবাকে ডেকে বললেন সাহাবা নামাজ পড়ার সময় এত অস্থির হলে হয় না স্থিরতার সঙ্গে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করতে হয় ওই সাহাবা স্বীকার করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি সঠিক বলেছেন আপনি সত্য বলেছেন তবে আপনার কাছে আমার কৈফিয়াত নয় আপনার কাছে আমার জানতে ইচ্ছা করছে আপনি তো ইমাম সামনের দিকে তাকিয়ে নামাজ পড়াচ্ছিলেন পিছনের খবর রাখেন কি করে আপনি তো সামনের দিক ফিরে নামাজ পড়াচ্ছিলেন তা পিছন দিক কি হলো কি করে জানেন নবী জবাব দিলেন ও সাহাবা আমি মুহাম্মদ সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি আর একটু মোহাব্বত করে হবে না বাপ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সম্পর্কে শ্বশুর আর এক সম্পর্কে ইসলাম জানের প্রধান প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিন্তু কোনোদিন নবীকে জামাই বলে পরিচয় দেননি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি প্রায় চেষ্টা করেন নবীকে আগে সালাম দেওয়ার জন্য কিন্তু না 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 বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ হযরত আবু বকরকে দেখা হলেই আগে সালাম দিতেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক চেষ্টা করেছেন এবার আমি আগে সালাম দেব কিন্তু পারেন না পিছন পিছন আসছেন নবী আগে আবু বকর পিছনে পিছন থেকে আগে সালাম দেব কিন্তু তাও পারেন না নবী সামনের দিকে তাকিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম সম্বোধন করে সালাম দেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আবু বকর একদিন নবীর মসজিদে যাওয়ার পথে নবীর মসজিদে যাওয়ার পথে রাস্তার ধারে ঝোপের আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছেন ঝোপের আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছেন কেন আজ এই পথ দিয়ে নবী যখন মসজিদে যাবেন আমি সামনেও থাকব না আমি পিছনেও থাকব না আমি থাকব সাইডে তাও নিজেকে লুকিয়ে নবী যেই আমার সামনাসামনি আসবেন আজ আগে সালাম দেব কিন্তু না না স্বপ্ন পূরণ হলো না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই ঝোপের আড়ালের সামনাসামনি পথ দিয়ে যেতেই ডাইনে বাঁয়ে কোন দিকে না তাকি নবী আবু বকরকে আগে সালাম দিয়ে দিলেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়ে নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ হুজুর আমি তো ছিলাম ঝোপের আড়ালে আপনি ডাইনে বাঁয়ে কোন দিকে তাকালেন না তাকিয়ে আছেন রাস্তার দিকে আপনি আমাকে সালাম দিলেন দেখলেন কি করে নবী বললেন আবু বকর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমি সামনে পিছনে ডাইনে বাঁয়ে সমান দেখি আমাদের মতো মানুষ কথা বলেন বাবু আল্লাহু আকবার আবা জান বান এমন কি দিন আমি যদি ধারাবাহিক এইভাবে বলতে থাকি আর একটা পাঠ আর একটা অংশ তো বাদ যাবে কিন্তু না আমি এ প্রসঙ্গে একটা গন্তব্যে আপনাদের নিয়ে যাব তাই বলছি মনে রেখে দিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি তার 63 বছরের জীবনে কাফেরদের পক্ষ থেকে সবথেকে বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন সেই পরীক্ষাটার কথা বলছি এর থেকে আমাদের একটা বিরাট বড় শিক্ষা আছে ও বাবা জিরা ভাইরা নবী মিরাজ থেকে ফেরার পরে হানিকে বলেছিলেন আমি মুহাম্মদ আমি গতকাল রাতে আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছি গতকাল রাতে আমি সিদরাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম সাত আসমান ভ্রমণ করেছি সর্বোপরি আমি মহান আল্লাহর সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছি ও গো উম্মে হানি নবীর চাচা তো বোন শুনে রাখো গতকাল রাতে আমি এইগুলো করেছি কথাগুলো বলতেই উম্মে হানি নবীকে বললেন ও গো মুহাম্মদ ও গো আল্লাহর নবী এই কথা যেন আর কারোর সঙ্গে বলবেন না এই কথা যদি কারোর সঙ্গে বলেন কাফির বেঈমানের আপনাকে পাগল বলবে ওরা আপনাকে দেখে উপহাস করবে কেননা কারোর পক্ষে দুনিয়ার কোন মানুষের পক্ষে এক রাতে এত রাস্তা এত দূর সফর করা অসম্ভব কথা বলেন ঠিক না ভুল বলবেন না জানো ওরা বলে ঠাট্টা করবে নবী বললেন সকাল হলে আমি সবার সঙ্গে বলবো চলে গেলেন কাবা চত্বরে যে দেখলেন যে দেখলেন আবু জেহেল সহ কিছু কাফেরেরা কাবা চত্বরে আড্ডা দিচ্ছে নবী বললেন আমি গতকাল রাত্রে কিন্তু বাইতুল মুকাদ্দাসে গিয়েছি ওখান থেকে সাত আসমান ভ্রমণ করেছি জান্নাত জাহান্নাম দেখেছি আল্লাহর সঙ্গে দিদার করে আবার রাত্রে বাড়ি এসেছি এই কথাটা হলো কাফেরদের কাছে বিরাট হাসির খোরাক দেখো দেখো মুহাম্মদ যে পাগল আজকে এই হলো তার সব থেকে বড় প্রমাণ সাত আসমানে যেতে হবে না বাইতুল মুকাদ্দাসে কেউ রাতারাতি বা দিনে দিন মানে দিনের দিনে আসা যাওয়া করতে পারে না তো হাসি ঠাট্টা যা হওয়ার হলো ওর ভিতর থেকে আবার কেউ কেউ আর একটা প্ল্যান করতে লাগলো প্ল্যানটা হলো যে মুহাম্মদ যা বলছে মিথ্যা কথা তো এটা শিওর কিন্তু একেবারে ফিরি ফিরি ছেড়ে দেওয়া যাবে না আজকে মুহাম্মদকে এমন উচিত শিক্ষা দেওয়া হবে জীবনে যেন নিজেকে নবী বলে পরিচয় না দেয় আচ্ছা কাফেরেরা নবীকে পরীক্ষা জীবনে কম নিয়েছে কথা বলেন বাপ আবু জেহেল ঘুরতে ঘুরতে নবীকে বলছো মুহাম্মদ তুমি নাকি নবী প্রমাণ দাও দিন কি প্রমাণ চান চাচা মানে ওই গাছটা যদি তোমার নবী বলে মানে আমি বিশ্বাস করব তুমি নবী নবী বললেন গাছটা ওই জায়গায় দাঁড়িয়ে বলবে না আমার কাছে এসে বলবে সুবহানাল্লাহ বলবেন আর একটু মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ গাছটা ওখানে দাঁড়িয়ে বলবে না আমার কাছে এসে বলবে আবু জেহেল দেখলো মুহাম্মদ তো আরো কঠিন করেছে গাছ ওখানে দাঁড়িয়ে না হয় কলেমা পড়লেও হয়তো পড়তে পারে কিন্তু ওই গাছ উঠে এসে মুহাম্মদের সামনে যে কলেমা পড়বে এটা অসম্ভব ঠিক আছে তোমার কাছে এসে পড়ুক গাছ আচ্ছা গাছ আসবে নবীর কাছে কার হুকুমে আল্লাহর হুকুমে আসবে না গাছটা নবীর কাছে এসে নবীকে নবী বলে এবং আল্লাহ এক বলে সাক্ষী দিল কিন্তু আবু জেহেল কান ঝাড়া দিয়ে চলে গেল মুহাম্মদ ও গাছে জাদু করেছে ও মুহাম্মদ তুমি তো বলছো বাইতুল মুকাদ্দাসে গিয়েছো সাত আসমান ভ্রমণ করেছো তো সাত আসমানের ব্যাপারে কোনো বিবরণ দিলে আমরা ঠিক ভুল কিছুই ধরতে পারবো না বাইতুল মুকাদ্দাসে গিয়েছো গতকাল রাত্রে টাটকা খবর তো বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে কিছু রিপোর্ট দাও দিন বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে কি রিপোর্ট বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে কিছু প্রশ্ন করলো কাফেরেরা যে বাইতুল মুকাদ্দাসের থাম কটা দরজা কটা জানালা কটা সিঁড়ি দিয়ে উঠতে গেলে ধাপ কটা প্রশ্ন কঠিন না সহজ কথা বলেন বাবু কঠিন প্রশ্ন মুহাম্মদ এমনিও তো তোমার নবী বলে মানবো না তবে তুমি ঠিক বলছো না ভুল বলছো তার একটা পরীক্ষা বিশ্ব নবীর 63 বছরের জীবনে সব থেকে বড় পরীক্ষা ছিল এটা কেননা নবী জান্নাত জাহান্নাম ভ্রমণ করে বা দেখে
তিনি জান্নাত জাহান্নামের বর্ণনা দিয়েছেন আজও সারা পৃথিবীতে হাদিস রূপে বিদ্যমান কথা ঠিক না ভুল তিনি আল্লাহর দিদার করেছেন এবং ওই মিরাজ থেকেই তো নামাজ নিয়েছিলেন সুতরাং ওই দিনে নবী যদি কাফেরদের কাছে মানে জবাব দিতে না পারেন যদি মিথ্যাবাদী প্রমাণ হয়ে যান তাহলে জান্নাত বলে কিছু আছে জাহান্নাম বলে কিছু আছে আল্লাহর সঙ্গে দিদার হয়েছে বা আল্লাহ নামাজ ফরজ করেছেন তার বান্দাদের উপরে সব মিথ্যা প্রমাণ হয়ে যাবে আবা জান বারা মনি কি দিন মা বনে না মনে না গুণ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের উদ্দেশ্যে বললেন আমি মুহাম্মদ আমি মুহাম্মদ আল্লাহ যদি রহম করেন আমি সব প্রশ্নের জবাব দিয়ে দেব কি কি প্রশ্ন এক এক করে প্রশ্ন করেন ও বাবা জিরা বারা মনি কি দিন কাফেরেরা প্রশ্ন করতে লাগলো মুহাম্মদ বড় বাইতুল মুকদ্দাসের সিঁড়ির ধাপ কটা নবী জবাব দিলেন এবং সঠিক জবাব দিয়েছেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও বাবা জিরা বায়না মনে কি দিন নবীকে আবার জিজ্ঞাসা করা হলো বাইতুল মুকদ্দাসের থাম কটা দরজা কটা জানালা কটা যা যা প্রশ্ন করা হলো নবীকে নবী সব প্রশ্নের জবাব দিয়ে দিলেন এবং সঠিক জবাব দিয়েছেন কাফের বেঈমানেরা একজন আর একজনের মুখের দিকে দেখে আর বড় মুহাম্মদ যা বলছে সব তো সঠিক বলছে একটু জোরে বলুন সুবহানাল্লাহ মুহাম্মদ যা বলছে সব তো সঠিক বলছে ঠিক বলছে ও মুহাম্মদ সব সঠিক জবাব দিচ্ছ দেখছি দিচ্ছ কি করে বলছো কি করে নবী আমার জবাব দিয়ে দিলেন কাফেরের আবা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমি বাইত আমি কাবা চত্বরে দাঁড়িয়ে সচক্ষে বাইতুল মুকদ্দাস দেখতে পাচ্ছি একটু জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ আমি বাইতুল মুকদ্দাস সচক্ষে দেখতে পাচ্ছি যা প্রশ্ন আমাকে করা হচ্ছে আমি তো দেখে দেখে জবাব দিচ্ছি না ভুল হবে কি করে সুবহানাল্লাহ একটু বলবেন না নবী ঘুরছেন নবী ঘুরছেন বয়স 7-8 বছর আবু জেহেল বলছে মুহাম্মদ বাড়ি যাবি নে হ্যাঁ চাচা বাড়ি তো যাব কিন্তু কোন পথ দিয়ে যে এসেছিলাম আমি যেন ঠিক ঠিক করতে পারছি না ছেলে ফিলে যা কাজ আর কি আমার সঙ্গে বাড়ি যাবি এমনি নীতিগত দিক থেকে পার্থক্য আসমান আর জমিন কিন্তু সম্পর্কে যদিও আপন না হলেও সম্পর্কে চাচা বিশ্বনবী ভাইপো কথা ঠিক না ভুল নীতিগত মত পার্থক্য আপন জায়গায় আবু জেহেল বলছে চল আমার এই উটের পিঠে ওঠ তোর বাড়ি রেখে আসছি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি যে আমি তোকে বাড়ি রেখে আসছি আবু জেহেল তো বিরাট চালাক ওর লক্ষণ ভালো না এই যে বাড়ি রেখে আসবে না লক্ষণ কিন্তু ভালো না উদ্দেশ্য কিন্তু ভালো না এর ভিতরেই ও মজা নেবে মজাটা কি আবু জেহেল সামনে বসে আর নবীকে পিছনে উটের পিছনে বসিয়ে দিয়ে এবার উটটাকে এগিয়ে যেতে ও ইঙ্গিত দিতে লাগলো কিন্তু উটটা এগিয়ে যাওয়া তো দূরের কথা উঠে দাঁড়ায় না সুবহানাল্লাহ বলবেন না একটু মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ অনেক সময় ধরে আবু জেহেল ভাবতে লাগলো যে উটটা তো আসলাম ভালো ঘুরছিলাম ভালো আমাকে নিয়ে বেড়াচ্ছিল ভালো কিন্তু এগিয়ে যাওয়া তো দূরের কথা চলা তো দূরের কথা উঠে দাঁড়াচ্ছে না কেন সমস্যা কি সমস্যা কি বোঝা যাচ্ছে সমস্যা কি বোঝা যাচ্ছে সমস্যা কি নবীকে পিছনে নেওয়া হয়েছে নবীকে পিছনে নেওয়া হয়েছে আবু জেহেল কোনো উপায় খুঁজে না পেয়ে উটটাকে মেরে ধরে কোনোভাবেই যখন তাকে মানে হাঁটাতে পারলো না শেষ বেলায় মনে হলো এটাও তো হতে পারে দুধমা হালিমা যখন নবীকে নিয়ে তায়েফে যাবেন হালিমার স্বামী সামনে পিছনে হালিমার মাঝখানে নবীকে নেওয়া হয়েছিল উট ওঠেনি মনে আছে উট ওঠেনি উট এগিয়ে যায়নি যত সময় সামনে নেওয়া না হয়েছিল সুবহানাল্লাহ বলবেন না আর একটু মহব্বত করে বলেন আবু জেহেল পিছন থেকে ভাইপোকে নিয়ে সামনে বসিয়ে দিল উট শুধু হাঁটা না ও আবু জেহেলকে একা নিয়ে যেভাবে চলছিল তার থেকে আরো দ্রুত গতিতে চলতে লাগলো ওই আবু জেহেল বাড়ি যে
বাড়ি আবু তালিব সহ অন্যান্যদেরকে আবু জাহেল উপদেশ দিচ্ছে এই বাচ্চাটা কিন্তু সাধারণ বাচ্চা না একে যেন সাধারণ বাচ্চার মতো দেখো না সাধারণ আমাদের ঘরের বাচ্চাদের থেকে এর বৈশিষ্ট্য কিন্তু সম্পূর্ণ ভিন্ন এর সাথে যেন বেয়াদবি করো না নিজে করেছে না করিনি নিজে বেয়াদবি করেছে না করেছে যাক আমি খুব আন্তরিকতার সঙ্গে জাস্ট রবিউল আউয়াল মাস বলে আমি কিছু কথা বললাম বিক্ষিপ্তভাবে যে আমরা আমাদের নেতা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তাকে এমন একটা নিয়ামত করে পৃথিবীতে পাঠিয়েছিলেন এই পৃথিবীতে ওই নবীর সমতুল্য আর কেউ নেই ছিল না বর্তমানেও নেই আর ভবিষ্যতেও হবে না একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সব দিক থেকে আমাদের গায়ের ঘাম দুর্গন্ধ নবীর গায়ের ঘাম সুগন্ধ আমাদের পেশাব পায়খানা দুর্গন্ধ নবীর পেশাব পায়খানা ছিল সুগন্ধ ঠিক বলছি না ভুল বলছি বাবু জি আমরা 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 আমাদের জবানে অহরহ মিথ্যা কথা বলি বিশ্বনবীর জবান এতটায় ব্যতিক্রম কাফেরেরাও বলেছে আল আমিন আর সাদিক বিশ্বনবী অনেক শত 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 মাইল দূরের তিনি কোন শব্দ কোন আওয়াজ কানে শুনতে সক্ষম ছিলেন আল্লাহর দয়ায় একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এই কথার ভিতরেই এবার আপনাদেরকে একটা প্রশ্ন প্রশ্নটা এটা আপনারা জানেন না সেই হিসাবে না বা আমি আপনাদের পরীক্ষা নিচ্ছি এই হিসাবে না বাবু একটু বলবেন আমাদের নবীর সঙ্গে যদি এই পৃথিবীর কারোর তুলনা না হয় ওই নবীর উম্মতদের সঙ্গে এই পৃথিবীর অন্যদের তুলনা হওয়া উচিত আমার কথা বুঝতে অসুবিধা হলো কি আমাদের নবীর সঙ্গে কারোর যদি তুলনা না হয় তাহলে ওই নবীর উম্মত যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত উম্মতিদের সঙ্গে এই পৃথিবীর অন্য কোন ধর্মে ধর্ম অবলম্বী মানুষদের মিল হওয়া উচিত মিলে গেছে না যায়নি মিলে যাচ্ছে না বাপ মিলছে না আবা জান বাড়া মনে কি দিন মা বোনেরা মনে কি দিন আপনারা আমার কেউ শত্রু নন কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না বাবা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিক থেকে তিনি সবার থেকে সম্মানে বৈশিষ্ট্যে আলাদা ও বাবা জিরা ভাইরা মনে কি দিন ওই নবীর উম্মত যারা এই পৃথিবীতে তারা তো অন্য ধর্ম অবলম্বী মানুষদের থেকে আলাদা হওয়াটা তো স্বাভাবিক কিন্তু মনে রেখে দিন বাবা শুধু নামটা আলাদা বাদ বাকি কাজের মিল যদি দেখা হয় প্রায় বলো সব মিলে যাচ্ছে চলে যান পূজোর বাজারে ও বাবা জিরা ভাইরা একশো যদি দর্শক মণ্ডলী থাকে দু একজন মুসলমান আছে না নেই আছে না আমাদের কিছু কাকা মানে আমাদের তো একেবারে হিন্দু মুসলমান পাশাপাশি বাস খুব সম্প্রীতির সাথে আমরা বসবাস করি তো মাঝে মধ্যে ঠাট্টা করে বলে যে তোমাদের জ্বালায় আমাদের জিলাপি পাওয়া যায় না ঠিক মতো আর যদিও পায় তার দাম বেশি তোমরা যদি একটু দেওয়া বন্ধ করতে সস্তায় জিলাপি পাতা ভুল বলেছে নাকি কাকা কথা বলেন না যদি মুসলমানরা যদি না যায় বাজার এত জমজমাট হবে তাই সেটা পুজোর বাজার হোক মেলা হোক গান বাজনা হোক যাত্রা থিয়েটার হোক দোকানদারদের এত বেচাকেনা হবে হবে না তো বাপ আবার জান মায়েরা মনে রেখে দিন মা বোনেরা মনে রেখে দিন ভুল বুঝবেন না বেয়াদবি নেবেন না আমাদের নবীর সঙ্গে যদি কারোর মিল না হয় ওই নবীর উম্মত আমরা আমাদের সঙ্গে মিল হয় কিনা দেখুন গান বাজনা শুধু অমুসলমান না শোনে না আমরাও শুনি ও বাবা জিরা ভাইয়েরা মনে রেখে দিন যারা অমুসলমান তারাও সুদ খায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বলে দাবিদার তারাও সুদ খায় যারা অমুসলমান তারাও লটারি কাটে 20 টাকা 1 কোটি টাকা পাওয়ার স্বপ্ন দেখে আমরা যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আমরাও লটারি কাটি আমরাও 1 কোটি টাকা পাওয়ার স্বপ্ন দেখি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত নন যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে নেতা বলে মানেন নি যারা তাদের বাড়ির মহিলারা
তারা মহিলা সমিতি বন্ধনের সঙ্গে যুক্ত আর ওই নবীকে নবী বলে মেনে নিয়েছেন যারা তাদের বাড়িতেও খোঁজ নেন ও আসামি পাওয়া যাবে ঠিক না ভুল শুধু শুধু নামটা আলাদা তথা নামে শুধু আলাদা কিন্তু দোকানের মাল যদি খোঁজা হয় দেখা হয় তো মাল প্রায় বলো সব এক রকম ঠিক বলছি না ভুল বলছি বাবু আমি আমি খুব গভীরে যাচ্ছি একটু মনোযোগ দেন আমার বাড়ি নির্মাণ দত্তপাড়া একচল আমার বাড়ি নির্মাণ নির্মাণ দত্তপাড়া দুটো গ্রাম তো দত্তপাড়ায় কার বাড়ি হলে নির্মাণ দত্তপাড়া ঠিকানা নির্মাণে বাড়ি হলেও নির্মাণ দত্তপাড়া এই দুটো গ্রাম একসাথেই বাইরে পরিচিত আর কি তো যাই হোক আমি যখন আসছিলাম ধরেই নেন এখন ইলেকশনের সময় মানে মোড়ে মোড়ে পৌরসভা হবে আজ একদল কাল আর একদল করবে না করবে না করবে তো ধরে নেন ডাক বাংলোতে একটা পৌরসভা হচ্ছে ওই পৌরসভায় আসে কারা বক্তা কারা শ্রোতা কারা কাউকেই আমি চিনি না তবে দেখলাম অনেকগুলো কাস্তে হাতুড়ির ফেলাকটা নানো আছে ওরা কোন পার্টির লোক বুঝতে অসুবিধা হবে কথা বলেন বাবু অসুবিধা হবে না তো স্বরূপনগরে এসে দেখি আর একটা ঠিক একই পরিবেশ একটা রাজনৈতিক সমাবেশ হচ্ছে কিন্তু বক্তা শ্রোতা কাউকেই তো চিনি না আমি তো ও ও গ্রুপের লোক না তবে দেখলাম অনেকগুলো জোড়া ফুলের ফেলাকটা নানো আছে ওরা কার উম্মত বুঝতে অসুবিধা হবে হবে না চলে আসলাম তেতুলিয়ায় দেখলাম সেম পরিবেশ তবে ওখানে সব পদ্ম ফুলের ফেলাক ভর্তি ওরা ওদের ওরা কোন নেতার অনুসারী বুঝতে অসুবিধা হবে হবে না তো বাপ বাদুড়িয়াতে এসে দেখি সব হাত চিহ্নের ফেলাক লোক হয়েছে প্রচুর বক্তা বক্তব্য রাখছে কোন পার্টির লোক বা বক্তাকে শ্রোতাকে কোথায় বাড়ি কি পরিচয় বাপের নাম কি কিচ্ছু জানি না তবে দেখলাম সব হাত চিহ্নের ফেলাক আমার কি বুঝতে অসুবিধা হবে এরা কোন দলের লোক কষ্ট পেলেন কথাগুলো বললাম তাই না বুঝতে চিনতে অসুবিধা হবে না কারোর কাছে জিজ্ঞেস করার দরকার নেই এক নজরে দেখে বলে দেওয়া যাবে ওরা সিপিএম এরা কংগ্রেস এরা টিএমসি এরা বিজেপি কথা বলেন ঠিক না ভুল বাবু বাবা জান বায়না মনে কি দিন মা বোনে না মনে কি দিন অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি বাবা এই জমিনে এই মাটিতে এক পলক দেখলে চিনে নেওয়া যায় এরা নরেন্দ্র মোদীর অনুসারী এরা মমতার অনুসারী এরা রাহুল সোনিয়ার অনুসারী ভুল বলছি না ঠিক বলছি বাপ ও বাবা জিরা ভায়না মনে কি দিন রাজনীতিগত দিক থেকে রাজনৈতিক পরিচয় কি এক নজর দেখলে বলে দেওয়া যায় এদের নেতা অমুক এদের নেত্রী অমুক কিন্তু দুঃখ আর আফসোসের বিষয় নরেন্দ্র মোদীর লোক দেখলে চেনা যায় মমতা ব্যানার্জির লোক দেখলে চেনা যায় রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর লোক দেখলে চেনা যায় ও বাবা জিরা ভায়ারা কিন্তু নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোক কারা চেনা বড় দাই কথা ঠিক না ভুল একটু যে নামে বুঝবেন নাম শুনে তাও বোঝার কায়দা নেই এমন মডেলিং নাম শেষে বাপের নাম কি পেরাই হয়েছে দাদার নামটা জিজ্ঞেস করলে পরিষ্কার হওয়া যাবে যে এ কাদের ভুল বলছি নাকি বাবু জি দুঃখ আর আফসোস এই জায়গায় আমাদের নেতার সঙ্গে কারোর নীতির মিল নেই আমাদের নেতার সাথে কারোর কোনো দিক থেকে কোনো মানে আদর্শ বৈশিষ্ট্য কোনো দিক থেকে মিল নেই আর ওই নবীর উম্মত বলে আমরা যারা দাবিদার আমাদের সাথে বলো সবার মিল পাওয়া যায় তাহলে গাছ যেমন ফলটা তো তেমনই হওয়ার দরকার কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি বাবু গাছ যা হবে ফল তো তাই হবে কিন্তু গাছ হলো এক আর আমরা ওই গাছের ফল কি শাখা প্রশাখা আমাদের পরিচয় হলো আর এক খুব গভীরে যান এটা শুধু নবীর সঙ্গে আমাদের সম্পর্কের দূরত্ব তৈরি হচ্ছে এখানেই শুধু শেষ নয় সর্বোপরি এটাও মনে রাখতে হবে আমরা যাদের সাথে মিশে গেছি বাবু তারা বিশ্বাস করে মৃত্যুর পরে আর কিচ্ছু নেই কথা ঠিক বলছি না ভুল বলছি তারা বিশ্বাস করে মৃত্যুর পরে আর কিচ্ছু নেই আর আমরা যারা আমরা বিশ্বাস করি মৃত্যুর পরে অনন্তকালের পরকাল
আল্লাহ রেখে দিয়েছেন ঠিক বলছি না ভুল বলছি বাবু অমুসলিমদের সাথে মিশে গেলাম এটাই শেষ কথা নয় যে নবীর সাথে আমাদের দূরত্ব তৈরি হলো সর্বোপরি মনে রাখতে হবে অমুসলিমরা তো বিশ্বাস করে মরে গেলাম তো গল্প সব শেষ হয়ে গেল আর আমরা বিশ্বাস করি মৃত্যুর পরে আসল গল্প শুরু হবে চলতে পারি এক পথে কিন্তু কেউ হেঁটে যাচ্ছে তিনি 10 হাত দূরে দৃষ্টি দিয়ে হাঁটতে পারেন আমি মোটরসাইকেলে যাচ্ছি আমার দৃষ্টি অনেক দূরে রাখতে হবে আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি বাবু হেঁটে যাওয়া মানুষটার মতো আমিও যদি 10 হাত দূরে দৃষ্টি রেখে যাই তাহলে তার অ্যাক্সিডেন্ট না হলেও আমার গাড়ি বলো খানায় যাবে আবাজান ভাইরা মনে কি দিন মা বোনেরা মনে কি দিন ভুল বুঝবেন না বেয়াদবি নেবেন না এক দিক থেকে আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত অপর দিকে আমরাই বিশ্বাসী বিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমরা বিশ্বাসী মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন এই মাটিতেই আমাদের আবার একদিন কবর হবে বাহ্যিক দৃষ্টিতে এই চোখে মাস এক বছর পরে কিংবা দু বছর পরে আমাদের হাড় হাড়ি চর্বিগ্রস্ত সব মাটির সাথে মিশে গেলে আমরা বিশ্বাসী অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবর থেকে একদিন ওঠাবেন